হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পপি মমস কিচেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দারুণ একটা রেসিপি, সেটা হলো তেলাপিয়া মাছ ভাপা। এটা খেতে অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এখানে তেলাপিয়া মাছে আমি লেজাগুলো নিয়েছি, আপনারা চাইলে গোটা মাছ দিয়েও করতে পারেন। মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা মিক্সির জারের মধ্যে 3 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4 চামচ পোস্ত দিতে হবে। আর এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দিয়ে আর সামান্য অল্প জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব। এবার একটা টিফিন বাটির মধ্যে জল ঝরানো টক দই নিতে হবে, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 7 মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব। এবার সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেব। জলটা খুব সামান্য পরিমাণেই দিতে হবে। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার উপর থেকে 1টা টমেটো আর 1 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কিছুটা সর্ষের তেল। এবার একটা গামলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল গরম করতে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে তখন এই টিফিন বক্সটা তার মধ্যে বসিয়ে দেব। এখন 20-25 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। আমি উপরে একটা নোড়া চাপা দিয়েছি, আপনাদের কাছে ভারী কিছু থাকলে আপনারা চাপা দিতেই পারেন। 20-25 মিনিট হয়ে গেছে, এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছ ভাপা। কি সুন্দর কালারফুল লাগছে দেখুন দেখতে, আর খেতেও খুব অসাধারণ হয়। আপনারা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে এই মাছ ভাপাটা খেতে ফাটাফাটি লাগে, আপনারা ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।